কেন 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 নারী ছাত করতে হবে এটা নারী ছাত করতে গেলে পূরণ ফারণ করতে হবে আমার কি দিবি নিবি বল নারী ছাত করতে গেলে পূরণ ফারণ করতে হবে পূরণ ফারণ করতে হবে কি দিতে হবে তোমা শুনি তুই বল কি দিবি তোমা কি লাগবে বলো তুই বল কি দিবি আমি কিছু বলবো না তুমি বলো কি দিতে হবে বলো কিছু বলতে পারবি না আমার কোমরে দড়া লাগবে झमझम कर আমার বুড়ো যখন বেঁচে ছিল রে তখন কি সুন্দর কোমরে দড়া কিনে দেবে বলেছিল বুড়ো মরে গেল আর কি দেব জানো তোমার আর কি দিবি তোমার গলায় গলায় হ্যাঁ তোমার গলায় মতি দেব কি বললি আট কুড়ি বেটা আমার গলায় মুতে দিবি গলায় মুতে দিবি বুড়ি চুপ আরে তোর বুকের কাপড় সারা না দিদিমা কি হচ্ছে বুকের কাপড় কি হচ্ছে আরে
সোজা রাস্তা আচ্ছা তাহলে তুমি আস্তে আস্তে যাও সিঁড়ির ধাপে যেন পড়ে যাও নি আচ্ছা করে লেবে দিত বুড়া মানুষ ঠিক আছে পরে নেগে গেল বুঝতে পারছ তুমি আমার গাল দিয়েছিলে মনে আছে আস্তে করে লাবো বুড়ি গাল দাও আমার কালা বুড়ি কোকুন কাঁদে ওরে সোনামণি কেন কোকুন কাঁদো বাবা কাছে আছি আমি কোকুন কাঁদে ওরে সোনামণি
কেন বাবা কাঁদো বলো কাছে আছি আমি কাঁদো বলো কাছে আছি আমি ও যাই ভাই কি হয়েছে ভাই বলো আমা আমার ঘরে ছোট থেকে নাজনি রেখে এসেছি কাজকর্ম কাঁড়ি মা তুই আমার বিদায় আদায় করে দে মা চলে যায় এখন আমার বিদায় করতে পারবো না মা কেন আমার লক্ষীন্দরে যতদিন তোমার শ্বশুর হবে তোমার বিদায় করতে পারবো না মামা আমি কিছুতেই থাকবো না মা তুই আমার বিদায় দে চলে যাবো মা আরে সাতদিন থাকো দাই মা গো ও দাই মা আমার শতান ঘরে গো ও কি দাই মা গো মামা তুই বিদায় করতে পারবো সাতদিন থাকো দাই মা দিন তুইও দিন গো তাই মা দিন দিন পারে গো কি তাই মা তাই মা গো দেখতে দেখতে সাত দিন পূরণ হয়ে গেছে তাই তো কি মা এই মুহূর্তে চলো মা আমরা সেতারে ঘরে যাই এক কাজ কর তুই ঘরের ভেতর থাকবি হ্যাঁ আর আমি ঘরের দুয়ার মুনে থাকবো আচ্ছা আচ্ছা আজ লক্ষ্মীর শেত রাত দেখতে দেখতে আমি চম্পক নগর অভিমুখে আমি যাত্রা করেছি না 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 এই প্রথম পহরে গিয়ে আমি শনকার সূচিকারে প্রবেশ করে আমি লক্ষ্মীর লালার লিখন লিখে ফিরে যাব আপন আলয়ে আমি আর এক মুহূর্ত বিলম্ব করব না এই মুহূর্তে আমি যাত্রা করলাম চম্পক নগর অভিমুখে এই তো আমি দেখতে দেখতে চম্পক নগরীর রাজপ্রাসাদে এসে গেছি ওই তো আমি দূরে দেখতে পাই সুজিকের ঘর না না আর এক মুহূর্ত বিলম্ব নয় এই মুহূর্তে আমি সুজিকের ঘরে প্রবেশ করব বিধাতা বিধাতা তুমি কোথায় ছিল যে বিধাতা আমি আমি চলেছি লক্ষ্মীর লালার লিখন লিখতে লক্ষ্মীন্দরের লালার লিখন লিখতে আচ্ছা বলো তো বিধাতা লক্ষ্মীন্দরের লড়াটা তুমি কি বা লিখবে সে কথা আমি তোমাকে বলবো কেন তাছাড়া কারুর লালার লিখনের কথা কারুর কাছে প্রকাশ করা যায় না তার আগে বলো তো তুমি কে এমনি করে কেন আমার পথ আগলে আমার পিছন হতে তুমি রাখছো আমি হলাম শিবের কন্যা নাম মর্মনসা ওগো জগৎ জননী মা কেন কেন তুমি এমনি করে বিধাতার পথ আগলে তার পিছন হতে ডাকছো বলো মা বলো শোনো বিধাতা আমি যা লক্ষীন্দরের লটা লিখতে বলবো তোমাকে তাই লিখতে হবে লক্ষীন্দরের ললাট ভাগ্য লিখুন না না ওগো জননী না তা আমি কোনোদিন এর জন্য পারবো না আমি যে বিধাতা ললাট লিখন আমার কর্ম
তাছাড়া আমার মতো করে আমি মানুষের ললাট লিখন লিখে শোনো বিধাতা আমি তোমার আদেশ মতো লোকিনের ললাট লিখন লিখতে পারবো না তুমি যদি না আমার কথা মতো লোকিনদারের ভাগ্য লিপি না লেখো তাহলে আমার নাক সর্প দিয়ে তোমার বংশ শেষ করে দেবো বিধাতা না ওগো জননী না এত নিষ্ঠুর তুমি হতে পারো না আমি সব বলবো মা আমি সব বলবো লোকিনের ললাটে আমি কি লিখতে চলেছি আমি সব বলবো লোকিনের ললাটে আমি লিখতে চলেছি শত বছর হবে ওর পরমায়ু উচ্চ শিক্ষায় হবে অশিক্ষিত উজানি নগরে ঘর নামে সাই সদাগর তার মা কন্যা সহিত হবে ওর শুভ পরিণয় না বিধাতা আমি যা বলবো তোমাকে লক্ষিন্দর লটে তাই লিখতে হবে কেমন আদেশ ওগো জননী শোনো বিধাতা তা দশ বছর হবে লক্ষিন্দর ওর পরমায়ু না না ওগো জননী না চার ললাটে আমি লিখতে চলেছি শত বছর পরমায়ু ওগো জননী তোমার আদেশ মতো তার ভাগ্য কাছে লিখে দিতে হবে তা দশ বছর ওগো জননী হে এত নিষ্ঠুর তুমি আরো শোনো বিধাতা মাগু উচ্চ শিক্ষায় শিক্ষিত হবে লক্ষিন্দর উজানি নগরে ঘর নামে রাজা সাই সওদাগর তার একমাত্র কন্যার সঙ্গে হবে শুভ পরিণয় মাগু লোহার বাসর ঘরে আমার এই কাল লাগে দংশন করবে লক্ষিন্দরে না না মানা এমনি করে অকালে ওই শেষের প্রাণ তুমি কেড়ে নিও না মা আরো শোনো বিধাতা মাগো বেহুলা ভাসতে ভাসতে তার স্বামীকে মরা স্বামীকে নিয়ে চলে যাবে ছমাস দিন গাঙ্গুড়ার জলে ভাসতে ভাসতে যাবে দেব সুরপুরে দেবতাদের নিত্য গীতে মনোরঞ্জন করে আবার ফিরিয়ে আনবে তার স্বামীর প্রাণ এই সাদের চম্পক নগরী লক্ষিণ আবার বেঁচে ফিরে আসবে সাদের চম্পক নগরে বেশ মা বেশ এই মুহূর্তে তব আদেশ শিরোবে আমি চললাম চম্পক নগরে লক্ষিণের ললাল লিখুন লিখতে কিন্তু জননী বলতে পারো এর জন্য পাপের ভার বহন করবে কে শোনো বিধাতা এর জন্য যা পাপ হবে সেই পাপের ভাগী হলাম আমি বিধাতা এই মুহূর্তে করো আশীর্বাদ তবে তব আশীর্বাদ লই আসিরে আমি যেন লক্ষিণের ললাল লিখুন লিখে ফিরে যেতে পারি আপন আলয়ে বেশ বিধাতা আমি তোমার আশীর্বাদ করি তোমার মনোমঞ্চে যেন পূর্ণ হয় পূর্ণ হয় পূর্ণ হয় দাদা আর এক মুহূর্ত বিলম্ব নয় এই মুহূর্তে সুতিকারে প্রবেশ করে আমি লোকেরই ললাল লিখন লিখে ফিরে যাব আপন আলয়ে দেখতে দেখতে প্রথম প্রহর অতিবাহিত হয়ে যায় নিশ্চয়ই সবাই ঘুমিয়ে পড়েছে সুতিকারে না 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 আর এক মুহূর্ত বিলম্ব নয় এই মুহূর্তে সুতিকারে দ্বার উন্মুক্ত করে আমি প্রবেশ করলাম সুতিকারের মধ্যে আমি বলবো আমার পরিচয় কিন্তু তার আগে বলো তো তুমি কে আমি আমি হলাম ভাইমা দেব দাইমা কিন্তু ওগো দাইমা তুমি বলতে পারো এমনি করে সুচিকাগারের দ্বারে কেন তুমি বসেছিলে আমি সমকাল সেতার ঘর মনে বসে আছি রে বাবা কিন্তু এমনি করে সুচিকাগার তুমি আগলে বসে আছো কেন আমি পাহারা দিচ্ছি রে বাবা করে পাহারা দিলে হবে না তুমি এই মুহূর্তে সুচিকাগার পরিত্যাগ করে চলে যাও না রে বাবা আমি কখনো যেতে পারবো না রে বাবা প্রবাদ হয়ে গেলে তবে আমি ফিরে চলে যাব বললে প্রবাদ হলে তুমি ফিরে যাবে হ্যাঁ তুমি সুচিকাগারের দাঁত ছাড়বে না 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 কিন্তু আমি কে জানো তুমি কে বাবা আমি হলাম বিধাতা লোকিনের লালাল লিখুন লেখাই আমার কর্ম তাই বলছি ওগো দায়ের মেয়ে সুচিকাগারের দ্বার ছেড়ে তুমি চলে যাও আমি এই মুহূর্তে লোকিনের ললাল লিখুন লিখে ফিরে যাব আপন আলয়ে তাই নাকি এ তো ভালো কথা তো তা বাবা তুই কি লিখবি আমার কাছে বলে দাও বাবা না দাই মে না কারণ ললাল লিখুনের কথা কারো কাছে প্রকাশ করা যায় না আমি তোমার কাছে করজোড়ে অনুরোধ করছি তুমি তার ছেড়ে দাও আমি লোকিনের ললাটে কি লিখবো সে কথা আমি তোমাকে বলতে পারবো না দেখ বাবা যদি না আমার কথা বলিস আমি ওই দোয়ার ছলে সরে যাব না রে বাবা বেশ আমিও দেখবো তুমি কতক্ষণ যে কোনো অনুষ্ঠান সরাসরি সম্প্রচার দেখতে ইউটিউবে সার্চ করুন ডিজে বাপি নকল হইতে সাবধান।